ইতিমধ্যে কোন কোন জায়গায় টাকা সংগ্রহ করা হচ্ছে, টিকিট দেওয়া হবে বলে দরজায় করা নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগেই বিস্ফোরক স্বীকারোক্তি, প্রার্থী করাতে টাকা নেওয়া হচ্ছে তৃণমূলে, প্রকাশ্যে বললেন দিনহাটার তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে সাফাইয়ের সুর শোনা গেল আর এক মন্ত্রীর গলায়, দু তিনজন খারাপ লোক মানেই গোটা দল খারাপ নয়, দাবি আর এক তৃণমূল বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের। দুদিন আগেই পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে থেকে বিরোধীদের প্রার্থী দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন উদয়ন গুহ। আর শনিবার দিনহাটার চৌধুরী হাটে এক কর্মী সভায় নিজের দলের একাংশের বিরুদ্ধেই সরব হলেন তিনি। যারা টাকা সংগ্রহ করছে তারা যেমন অপরাধী, যে লোকটা টাকা দিচ্ছেন টিকিটের জন্য সেও তার চাইতে বেশি অপরাধী। আমরা জানতে পারলে তার নাম কলকাতা জানিয়ে দেব যে টাকা দিয়ে রেখেছে। তৃণমূল দলে টাকা ছাড়া কিছু হয় না, কি এসএসসির ক্ষেত্রে কি অন্য কোনো হপ্তা, যেখানে তৃণমূল সেখানেই টাকা। এবং এখানে ব্লক সভাপতি 50 লক্ষ টাকায় বিক্রি হয়। পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় যে নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, সবখানেই ক্যান্ডিডেটরা টাকা দেয়, এটা সর্বজন বিদিত। টাকাটা বাইরের কাউকে না দিয়ে ওনাকেই দেওয়া হোক, এটাই হয়তো উনি বোঝাতে চেয়েছেন। দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। তারপর থেকে কখনো আদালতে তোলার সময় অনুব্রত মণ্ডলকে লক্ষ্য করে উঠেছে গরু চোর স্লোগান, কখনো হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয়েছে চটি। এরপর তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্য করেও চোর বলার অভিযোগ উঠেছে, যা নিয়ে সাঁকড়াইল সল্টলেকের মতো বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়েছে। এই প্রেক্ষাপটেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দলের কর্মীদের আশ্বস্ত করতে শোনা গেল আর এক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে। দূরবীন দিয়ে খুঁজলেও একটা সৎ বা ভালো মানুষ তৃণমূলে পাওয়া যাবে না, কারণ শাস্ত্রে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তৃণমূলের অসৎ সঙ্গে যারা যাবে তাদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না, যেটা দেখা যাচ্ছে। সেই কারণে এখন প্রবাদ পাল্টে গেছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জেলবাস। কে ভালো কে খারাপ, কে সৎ কে অসৎ, এই নিয়ে তর্জা চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।